से कॉन्सेप्ट ऑफ हेल्थ एंड डिजीज, हेल्थ की आइडिया, स्वास्थ्य तो की শরীরের অবস্থা, আমি এখন অসুস্থ না, ঠিক আছে, এটাই হচ্ছে স্বাস্থ্য, মানে হেলদি। তাহলে হেলথের অপোজিট ওয়ার্ড কি? আনহেলদি। আনহেলদি এর অপোজিট হচ্ছে ডিজিজ। হ্যাঁ মানে আমি এখন হেলদি আছি, আমি যদি হেলদি না থাকি তাহলে আমি হব ডিজিজ। ওকে, আমরা খুব দ্রুত শেষ করার জন্য হবে। হ্যাঁ, হোয়াট ইজ হেলথ? Health is a state of complete physical, mental, social well-being and not merely an absence of disease or infirmity. It is a WHO definition. WHO definition gula thakbe, egulo hocche inverted comma moddhe thake. Khyal koro, inverted comma moddhe ache, egulo kono ekta word change kora jabe na, protita word ebhabei thakte hobe. Health is a state of complete physical, mental and social well-being. And not merely absence of disease or infirmity. In recent years, this definition has been amplified to include the ability to lead socially and economically productive life. তাহলে health এর definition এখন বলতে হবে কিভাবে? Health is a state of complete mental social well-being and not merely the absence and the ability to lead socially and economically productive life. সোশ্যালি এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ, এটা থাকতেই হবে, এটা ছাড়া হেলথ ডেফিনিশন হবে না। তাহলে আমরা আবার বলি, ডেফিনিশন অফ হেলথ, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট, হেলথ একটা স্টেট, কিসের স্টেট? এটা হচ্ছে স্টেট মানে কি? অবস্থা, স্টেট মানে আবার দেশ না। হেলথ হচ্ছে একটা অবস্থা, কিসের অবস্থা? কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এটা কমপ্লিট স্টেট না, এটা হচ্ছে একটা স্টেট, কিসের স্টেট? কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল আর সোশ্যাল ওয়েলবিং, এবং নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। ডিজিজ অর ইনফার্মিটি থাকতে পারবে না, এটা হচ্ছে WHO ডেফিনেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কখনো হু বলবো না, মেডিকেল স্টুডেন্ট, WHO মানে সবসময় WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হু না। আমরা এই ডেফিনেশন খুব ভালো করেই পারি সবাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি হয়, আমরা যখন নিজেরা বলি হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং এন্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি, দেখতেছো এটা? Yes স্যার। হ্যাঁ, পরীক্ষার হলে কি বলো দেখো, হোয়াট ইজ ডেফিনেশন অফ হেলথ জিজ্ঞেস করে, তোমরা হেলথ, তারপর একটা পজ দাও, আবার বলো স্যার হেলথ। হেলথ ইজ সামথিং হুইচ উই হ্যাভ লাইক ওয়েন উই ডু, তখন নিজেরা বানাই বানাই বলতে থাকো, কি বলো নিজেরাও জানো না। সেই জন্যই হেলথ এর ডেফিনেশন একদম ছোটস্থ মুখস্থ থাকে, হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং এন্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ক্যান লিড এ সোশ্যালি এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ। হেলথ এন্ড ওয়েলবিং এর মধ্যে হচ্ছে পজিটিভ হেলথ, পজিটিভ কি? It implies the যা বলবা সরাসরি আমাকে বলো, আমি শুনছি, নিজেরা নিজেরা লুজ টক করিও না। পজিটিভ হেলথ, ডিফাইন পজিটিভ হেলথ, তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে। It implies notion of perfect health in body and mind. It cannot become reality. It always remains in a dream because our life is subject to change. Wellness,
is a multidimensional stage of being describing the existence of positive health in an individual. আমরা সবসময় একটা মিথ্যা কথা বলি, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে আমরা সবসময় বলি না ভালো আছি, এর চেয়ে বড় মিথ্যা মনে হয় আর নাই। কারণ খারাপ থাকলেও বলতে হয় আমরা ভালো আছি। পজিটিভ হেলথ হচ্ছে কমপ্লিটলি ভালো থাকা, সোশ্যালি মেন্টালি ইকোনমিক্যালি সব দিক থেকে কমপ্লিটলি ভালো থাকলে এটা হচ্ছে পজিটিভ হেলথ। যেহেতু মানুষ কোনোদিন নিজের অবস্থান নিয়ে খুশি থাকতে পারে না, এই জন্য সবসময় আমরা বলি কি জি জি আচ্ছা গুড হেলথ ট্রায়াডের তিনটা স্টেজ, ফিজিক্যাল স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস এন্ড মেন্টাল স্ট্যাটাস, এই তিনটা মিলেই যখন ঠিক থাকবে এটাকে আমরা বলবো গুড হেলথ ট্রায়াড। তোমরা সবাই আনমিউট করো, মিউট করো, সরি। ডিটারমিনেন্টস অফ হেলথ কি কি লিখে রাখো, ডিটারমিনেন্টস অফ হেলথ। ডিটারমিনেন্টস অফ হেলথ এর নাম্বার ওয়ান হোস্ট ফ্যাক্টর ইন্ট্রিনসিক, হোস্টটা কি, হোস্ট হচ্ছে সয়েল, এন্ড ডিজিজ হচ্ছে সিড। তাহলে হোস্ট ইজ দ্য সয়েল এন্ড ডিজিজ এজেন্ট ইজ সিড। আর নাম্বার টু হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এক্সট্রিনসিক, ডাইমেনশনস অফ হেলথ। ডাইমেনশনস অফ হেলথে এই যে একটা ফিগার দেখছো, এই ফিগারটা এইভাবেই থাকবে, মাঝখানের এই জায়গাটার নাম হচ্ছে হেলথ। হেলথকে চারটা ভাগে ভাগ করছে, এক সাইডে আছে স্পিরিচুয়াল ইমোশনাল অ্যান্ড মেন্টাল, আর এক সাইডে হচ্ছে ফিলোসফিক্যাল ভোকেশনাল অ্যান্ড পলিটিক্যাল, নিচের বামে হচ্ছে সোশ্যো ইকোনমিক্যাল এনভায়রনমেন্টাল কালচারাল, আর ফিজিক্যালের মধ্যে প্রমোটিভ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ। ডাইমেনশনস অফ হেলথ এই কোশ্চেনটা আসলে তোমাদের এই ফিগারটা আঁকতে হবে, ফিগারটা খুবই ইজি, জাস্ট মাঝখানে হেলথকে রেখে চার সাইড থেকে চারটা অ্যারো, এক সাইডে থাকবে স্পিরিচুয়াল ইমোশনাল মেন্টাল, এটা হচ্ছে ফিলোসফিক্যাল ভোকেশনাল পলিটিক্যাল, নিচের বামে সোশ্যো ইকোনমিক্যাল এনভায়রনমেন্টাল কালচারাল, আর ফিজিক্যাল হচ্ছে প্রমোটিভ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ। ডাইমেনশনস অফ গুড হেলথ, ডাইমেনশনস অফ গুড হেলথ গুলো লাগবে, ডাইমেনশনস অফ ওয়েলনেস। এরপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে স্পেকট্রাম অফ হেলথ, স্পেকট্রাম অফ হেলথ এবং ডাইমেনশনটাতে হচ্ছে দুইটা স্টেজে, একটা হচ্ছে পজিটিভ হেলথ বেটার হেলথ ফ্রিডম ফ্রম সিকনেস। পজিটিভ হেলথ হতে হবে, বেটার হেলথ হতে হবে, ফ্রিডম ফ্রম সিকনেস, আর নিচে হচ্ছে সিকনেস, মাইল্ড সিকনেস, সিভিয়ার সিকনেস, ডেথ। স্পেকট্রাম অফ হেলথের দুইটা ধাপ,
পজিটিভ হেলথ কি? পজিটিভ হেলথ হচ্ছে আমরা কল্পনা করব আমরা সবকিছু ভালো আছি, আমি মেন্টালি সিক হব না কখনো, আমার করোনার সিন্ডম গুলো দেখা দিছে কিন্তু আমি মনে করব অসুবিধা নাই, করোনা হয়েছে আমার সিমটম ওয়াইজ ট্রিটমেন্ট হবে, আমি ভালো থাকবো। এটা আগে মেন্টালি সাপোর্টটাকে তোমাদের স্ট্রং থাকতে হবে, এরপর তোমরা তোমাদের ট্রিটমেন্ট গুলো নিবা আস্তে আস্তে বেটার হেলথের দিকে যাওয়া এবং একটা সময় ফ্রিডম ফ্রম সিকনেস ভালো হয়ে যাওয়া। আর একটা জিনিস হচ্ছে আমরা বলি না সিমটমলেস ক্যারিয়ার যারা আছে ওরা হচ্ছে আনরিকগনাইজ সিকনেস, ও সে জানেই না সে যে সিক হয়ে গেছে, সে ঘুরে বেড়াচ্ছে। সে হয়তো ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় অথবা তার হালকা সিকনেস হইলো, এরপর এটা হঠাৎ করে সিভিয়ার হয়ে যায়। সিভিয়ার কিভাবে হয়? সিভিয়ার কিভাবে হয়? ট্রিটমেন্ট না নিলে, সে ট্রিটমেন্ট না করালে, ট্রিটমেন্ট না করালে, হ্যালো ইউ না ধরো একজন অসুস্থ, সে অলরেডি কোভিড ক্যারিয়ার, সে কোনো ট্রিটমেন্ট করলো না, তার কোনো সিমটম দেখা দিচ্ছে না, সে ট্রিটমেন্ট করলো না, হয়তো হালকা জ্বর টর আসছিল 99-100 কিন্তু কোনো সিমটম এর চেয়ে বেশি হয় নাই, সে পাত্তাও দেয় নাই, হঠাৎ করে তার শ্বাসকষ্ট ডেভেলপ করলো, ঠিক আছে সিভিয়ার সিকনেস, তাকে নিয়ে তোমরা দৌড়াদৌড়ি করলা, দৌড়াদৌড়ি করতে করতে হসপিটালে নিয়ে গেছো, আইসিইউতে দিলা, কিছুক্ষণ পর সে ডেড, এরকম ঘটনা কোনো অহরহ ঘটছে না? এইটা এটাই হচ্ছে স্পেকট্রাম অফ হেলথ, আনরিকগনাইজ সিকনেস, মাইল্ড সিকনেস, সিভিয়ার সিকনেস এন্ড ডেথ। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ডিজিজ? পয়েন্ট অফ ভিউ, ডিজিজ ইজ কনসিডার্ড এ সোশ্যাল ফিনোমেনন অকারিং ইন অল সোসাইটিস, এটা একটা সোশ্যাল ফিনোমেনন যেটা সব সোসাইটিতে হয়ে থাকে। আর ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললে এ মেল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য হিউম্যান অর্গানিজম টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের সাথে হিউম্যান অর্গানিজম যখন মেল অ্যাডজাস্টমেন্ট হয় এটাই হচ্ছে ডিজিজ। তাহলে ডিজিজ ইজ জাস্ট অপোজিট অফ হেলথ, এনি ডেভিয়েশন ফ্রম নর্মাল ফাংশনিং অর স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল অর মেন্টাল ওয়েলবিং, দ্যাট ইজ ডিজিজ। ফিজিক্যাল অর মেন্টাল ওয়েলবিং থেকে একটু ব্যতিক্রম হলেই এটাকে বলা হয় ডিজিজ। তোমরা সবাই কি এখন হেলদি না ডিজিজ? আমরা শুধুমাত্র যে সিমটোমেটিক এবং ফিজিক্যালি থাকতে হবে এটা না, সেম ডিজিজ হচ্ছে কমপ্লিট ফিজিক্যাল অর মেন্টাল ওয়েলবিং যদি কারো না থাকে psychological, cultural, economic, political factors of the people concerned. Economically, যদি কারো solvent না থাকে, যদি সমস্যা থাকে, টাকা পয়সা নাই, একটা
একটা কিছু করতে ইচ্ছা করতেছে কিন্তু টাকাটা পাচ্ছ না কোথাও, এটার জন্য আমাদের অনেক সময় ডিপ্রেস থাকি না? জি স্যার, জি স্যার। এরপর পলিটিক্যাল ফ্যাক্টরের কারণে অনেকেই মেন্টালি সিক থাকে, মন ভালো থাকে না। তাহলে কনসেপ্ট অফ ডিজিজ কি? ডিজিজ কে আমরা দুইভাবে ভাগ করবো, একটা হচ্ছে ইলনেস, একটা হচ্ছে সিকনেস। আমরা যখন সাধারণভাবে কথা বলি সিক আর ইল বলতে আমরা একই রকম বুঝি, ঠিক না? জি স্যার। ইল একটা সিক, ইলনেস সিকনেস হচ্ছে ডিজিজ প্রসেসের মধ্যে গেলেই ডিজিজ হবে। ইল কে সিক কে আমরা আসছি পরে। তাহলে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, একটা ডিজিজ হওয়ার জন্য তিনটা ফ্যাক্টর লাগে, একটা হচ্ছে এজেন্ট, একটা হচ্ছে হোস্ট, একটা হচ্ছে এনভায়রনমেন্ট। একটা এজেন্ট, একটা হোস্ট, একটা এনভায়রনমেন্ট, এই তিনটা মিলে একটা ডিজিজ হইতে হবে। যে কোনো একটাতে প্রবলেম হইলে এজেন্ট কি, এজেন্ট হচ্ছে কোভিড যে ভাইরাসটা আছে এটা হচ্ছে এজেন্ট, আর হোস্ট কি, হোস্ট হচ্ছে আমাদের হিউম্যান বডি। এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটা যদি নর্মাল না থাকে তাহলে এই ডিজিজটা হবে। আমরা অনেকেই বলছি আগে যে গরম বেশি পড়লে কোভিড হবে না, বলা হয়েছে না এরকম? Yes, sir. তাহলে এখন কেন গরমের মধ্যে কেন হচ্ছে? স্যার, জিনোম সিকোয়েন্স মানে জিন চেঞ্জ করে ফেলছে কারণে এনভায়রনমেন্টটা ওর জন্য এখন সুইটেবল হয়ে গেছে, ঠিক আছে? ওভাবে নিজেকে মানায় নিছে এই গরমের মধ্যেও যে সে বেঁচে থাকবে। তাহলে এটা হচ্ছে এই যে এনভায়রনমেন্ট হোস্ট এবং এনভায়রনমেন্ট এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের যে ইন্টারাকশনে যে ডিজিজটা হয় এটা হচ্ছে প্যাথোজেনেসিস। আর প্রি প্যাথোজেনেসিসে একটা স্টেজ আছে, এটার মধ্যে স্ট্রং ইমিউনিটি ইন দ্য ইফেক্টিভ ডোজ অফ এজেন্ট, effective doses of agent and environmental instability, unsuitable environment, unsuitable. এদিকে দেখো সিকনেস কি, সিকনেস হচ্ছে সাইন এন্ড সিমটম গুলো দেখা যেতে হবে, সাইন সিমটম দেখা যাবে। আর ইলনেস, সাইন সিমটম দেখা যাওয়ার পর আমরা এটাকে বলবো ইলনেস, ইলনেসের পর আমরা ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট করব, রিকভারি হবে অথবা ক্রনিক স্টেজে চলে যাবে, ডিসএবিলিটি অর ডেথ। তাহলে প্রি প্যাথোজেনেসিস স্টেজ থেকে আমরা যখন প্যাথোজেনেসিস স্টেজে আসব, একজন মানুষ সিকনেস হয়ে যেতে পারে, তার স্ট্রং ইমিউনিটি থাকতে পারে, স্ট্রং ইমিউনিটি থাকতে পারলে অথবা ইনইফেক্টিভ ডোজ এজেন্ট, এজেন্ট কি আমাদের কোভিডের কারো যদি সাইন সিমটম ডেভেলপ করতে হয় আমাদের মিনিমাম 1000 ভাইরাস আমাদেরকে অ্যাটাক করতে হবে। 1000 ভাইরাসের নিচে যদি হয় ওই ভাইরাসটা কিছু করতে পারবে না। আমরা যখন একজন সাধারণ এর সামনে বসে থাকবো, কোভিড পেশেন্টের সামনে বের হয়ে থাকবো, তার নিঃশ্বাসের মাধ্যমে আমাদের, আমরা প্রতি মিনিটে প্রায় 200 ভাইরাসকে ইনটেক করব, ঠিক আছে? জি স্যার। যদি আর যদি সে কথা বলে মাস্ক থাকলেও, মাস্কের মধ্যে থেকেও যদি সে কথা বলে, সে প্রায় 10-15 হাজার ভাইরাস ছড়াবে। আর যদি সে হাঁচি অথবা কাশি দেয় তোমার মুখের সামনেই, আর তোমার যদি মাস্ক না থাকে, ওখানে 2 লক্ষ ভাইরাস তার থেকে বের হয়। সে 2 লক্ষ ভাইরাস থেকে 1000 ভাইরাস অ্যাটাক দেওয়া তো খুব, ঠিক না? এই জন্য বলা হচ্ছে বারবার নিজেকে মাস্ক পরে থাকা, তোমাকে যাতে অ্যাটাক করতে না পারে। তাহলে সিকনেস ডেভেলপ করার পরে আমাদের সাইন সিমটম গুলো ডেভেলপ করবে। সাইন সিমটম যেহেতু তোমরা এখনো ওয়ার্ডে যাও নাই, সাইন কি সিমটম কি এখনো বুঝতেছো না, সাইন এবং সিমটম গুলো আলাদা আলাদা। এরপর যেটা ডেভেলপ করে, সাইন সিমটম ডেভেলপ করার পর আমরা তাকে বলবো ইল,
তার আগে বলছিলাম সিক, এখন বলছি ইল। ইল হওয়ার পরে তাকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট হওয়ার পর রিকভারি হলে তো সে ভালো হয়ে গেল, অথবা সে ক্রনিক স্টেজে চলে গেল। ক্রনিক স্টেজে গেলে তার ফেট হচ্ছে দুইটা, ডিসএবিলিটি অর ডেথ। এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ আসলে এই ফিগারটা দিতেই হবে। ইন্ডিকেটরস অফ হেলথ, এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল হুইচ মেজার চেঞ্জেস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। অনেকগুলো ইন্ডিকেটরস আছে, এটা নিয়ে আমাদের একটা আলাদা আইটেম আছে, ওটা আমরা ডিটেলস পড়বো। তোমরা শুধু জেনে রাখো ইন্ডিকেটরস অফ হেলথ, একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিরকম, এটার জন্য আমরা কিছু ইন্ডিকেটর সেট করি। যেমন মর্টালিটি ইন্ডিকেটর, মর্টালিটি ইন্ডিকেটর বের করার জন্য আমরা ক্রুড ডেথ রেট, লাইফ এক্সপেক্টেন্সি, ইনফ্যান্ট মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি রেট, আন্ডার ফাইভ মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও, ডিজিজ স্পেসিফিক মর্টালিটি, প্রপোর্শনাল মর্টালিটি রেট, এটসেট্রা। আর এটা হচ্ছে মর্বিডিটি ইন্ডিকেটরস। মর্বিডিটি ইন্ডিকেটরস এর মধ্যে ইনসিডেন্স অ্যান্ড প্রেভেলেন্স রেট। ইনসিডেন্স মানে হচ্ছে যত নতুন রোগী, আমরা এখন যে ক্রিকেটের স্কোর এর মতো টিভিতে করোনা স্কোর দেখি না, করোনা আজ গত 24 ঘন্টায় নতুন রোগী পাওয়া গেছে 3862 জন, এটা হচ্ছে ইনসিডেন্স, ঠিক আছে? গতকাল রোগীগুলো পাওয়া গেছে নতুন রোগী, এটা হচ্ছে ইনসিডেন্স। আর প্রিভেলেন্স কি? প্রিভেলেন্স হচ্ছে গতকালকে 3862 সহ মোট রোগী, মোট রোগী বলে না একটা, জি স্যার, প্রিভেলেন্স রেট। তাহলে ইনসিডেন্স কি, প্রিভেলেন্স কি? ইনসিডেন্স হচ্ছে নিউ, আর প্রিভেলেন্স মানে হচ্ছে ওল্ড এন্ড নিউ। এই যে গভর্নমেন্টের যে সার্কুলার গুলো প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলছে, এগুলো কিন্তু ওগুলোতে খেয়াল করতে হবে তোমাদের। ওরা প্রতিটা জিনিসেই টাচ করে। যেমন আজকে নতুন রোগী, তুমি হয়তো বলতে পারো এটা সরকারের কাছে একটা সংখ্যা, এটা কেন বলে ডেলি ডেলি? এটা বলে বিকজ দিস ইজ ইনসিডেন্স, অ্যান্ড প্রেভেলেন্স হচ্ছে টোটাল, গতকাল এত রোগী পাওয়া গেছে, সর্বমোট এখন রোগী হচ্ছে এতজন। আবার ডেথ ইনসিডেন্স বলে না, কালকে কজন মারা গেছে বাংলাদেশে? 53 জন স্যার, কালকে 53 জন মারা গেছে, ওটা হচ্ছে ডেথ এর ইনসিডেন্স গতকাল। আর প্রিভেলেন্স কত হবে মোট? এখনো পর্যন্ত টোটাল যা মারা গেছে, এ পর্যন্ত বাংলাদেশে কজন মারা গেছে? 1200 কত জন? 1200 সামথিং। এটা হচ্ছে প্রিভেলেন্স। ওপিডি অ্যাটেন্ডেন্স রেট, অ্যাডমিশন, readmission and discharge rate, duration of stay in hospital, spells of sickness, absence from work or school. তাহলে আমরা হেলথ বাংলাদেশের মানুষ ভালো আছে কিনা এটা কিভাবে বুঝবো? ইন্ডিকেটর গুলো দিয়ে বুঝবো। প্রথম ইন্ডিকেটর যদি আমরা মর্টালিটি ইন্ডিকেটরস বলি, মর্টালিটি ইন্ডিকেটরস এ মানুষ এখন বেশি মারা যাচ্ছে, ঠিক আছে? ক্রুড ডেথ রেট বেশি, ইনফ্যান্ট মর্টালিটি রেট বেশি, চাইল্ড মর্টালিটি রেট বেশি, এগুলো হইলেই বোঝা যাবে আমরা হেলদি স্টেজে নাই। লাইফ এক্সপেক্টেন্সিটা কি? বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 56 ইয়ার্স, আর এখন আমাদের হচ্ছে 72 ইয়ার্স। তাহলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে না? জি স্যার। এই হিসাব করেই WHO একটা আমাদেরকে যে র্যাঙ্কিং করে, ওই র্যাঙ্কিংটা কিভাবে করে, র্যাঙ্কিং চিন্তা করে যে বাংলাদেশের যেহেতু 71 আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 56 ইয়ার্স, এখন 72 ইয়ার্স, তাহলে আমাদের হেলথের কোয়ালিটি অনেক বাড়ছে। ইন্ডিকেটরসের মধ্যে ডিসএবিলিটি ইন্ডিকেটর, আমরা কেউ চাই না আমরা ডিসেবল হয়ে যাই, আমরা খুব সবসময় অ্যাক্টিভ থাকতে চাই, এটাই হচ্ছে সুলিভেন্স ইন্ডেক্স।
indicators of health er moddhe nutrition status health care delivery indicators health policy indicators indicators of quality of life indicators of quality of life er moddhe pqli infant mortality rate IMR ha infant mortality rate mane ki infant kara so 1 year below 1 year porjonto take amra infant bolbo tale neonate kara 28 days ar 28 days er por theke 1 year oder ki ki bolbo infant ওদের কি আমরা ইনফ্যান্ট বলবো ওদের কি আমরা পোস্ট ইউনিট বলবো হ্যাঁ কারণ নিওনেট যারা 0 থেকে 28 দিন ওরাও কিন্তু ইনফ্যান্ট তাহলে 0 থেকে একদম 365 দিন পর্যন্ত যারা আছে সবাই ইনফ্যান্টের মধ্যে থাকবে তোমরা একটা ছোটবেলায় ইসলামিয়াতে পড়ছিলে সকল নবী রাসূল না সকল রাসূল নবী ছিলেন জি স্যার স্যার পড়ছিল হ্যাঁ আবার এটা কি সকল খাড়ি খারক এই জাতীয় একটা কথা আছে মনে হয় জি স্যার সব নিওনেট ইনফ্যান্টের মধ্যে কাউন্ট হবে আবার সব ইনফ্যান্ট কিন্তু নিওনেট না এটা হচ্ছে 0 টু 28 ডেজ আর ইনফ্যান্ট হচ্ছে 1 ইয়ার পর্যন্ত 365 ডেজ পর্যন্ত ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কেমনে বের করে এটা ধরো বাংলাদেশে 2019 সালে কত শিশু জন্ম নিল কত শিশু জন্ম নিল এটা দিয়ে কত শিশু মারা গেল এটাকে ভাগ করে ইনটু 1000 তাহলে একটা বের হয় না কত পার্সেন্ট শিশু মারা গেছে জি স্যার কত পার্সেন্ট শিশু জন্ম নিল ডিভাইডেড বাই কত পার্সেন্ট শিশু মারা গেল ইনটু 1000 ইনটু 100 হবে না शिशु मृत्यु कि 5000 মারা যায় তারা কিন্তু পার্সেন্টেজ 100 এ করতে পারবে মানে এত পার্সেন্ট শিশু মারা যায় আমরা এখন আর এই পার্সেন্টে নাই আমাদেরটা এখন হাজারে ঠিক আছে জি স্যার এটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট উপরে যেটা ইনফ্যান্ট ছিল কত শিশু জন্ম নিল নিচে হচ্ছে কত শিশু মারা গেল সরি উপরে হচ্ছে কত শিশু মারা গেল ডিভাইডেড বাই কত শিশু জন্ম নিল কিন্তু ম্যাটারনাল মর্টালিটি আমরা কি করি কত মা মারা গেল নিচে কি হবে কতজন মা ছিল কতজন মা ছিল এটা আমরা কেমনে বের করব মা তো সে 9 মাস ধরে থাকে মা কাকে বলে কাকে মা বলবো কতজন প্রেগন্যান্ট ছিল ওটা কতজন প্রেগন্যান্ট ছিল ওটা দিও হিসাব করা যাবে না ধরো কতজন ডেলিভারি হয়েছে ওটা কতজন ডেলিভারি হয়েছে এটা না কতজন ডেলিভারি হয়েছে সেটা হিসাব করলে দেখা যাবে অনেকে ডেলিভারি আরেকটু পরে হবে জানুয়ারিতে হবে হ্যাঁ দমেশে পড়ছে ডিসেম্বর পর্যন্ত তাহলে কতজন ওই ইয়ারের মধ্যে যতজন ডেলিভার হইছে আমরা যদি এভাবে হিসাব করি একটা কতজন মা মারা গেল ডিভাইডেড বাই কত শিশু জন্ম নিল ঠিক আছে এক বছরের মধ্যে কত শিশু নিছে এটার মধ্যে কত মা মারা গেল এটাই হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি ঠিক আছে স্যার তাহলে যারা হচ্ছে যে মানে ডেলিভারি আগেই মারা গেছে যে মারা
ডেলিভারি হওয়ার আগে মারা গেছে মানে তাহলে তো তাদের শিশু জন্ম নেয় নাই তো তাদেরকে কি আমরা হিসাবের মধ্যে আনবো না আমরা যখন ম্যাটারনাল মর্টালিটি করবো তোমাদেরকে ডিটেইলস পড়াবো আমি এখন যেটা বলতে চাচ্ছি এটা খেয়াল করো ইনফ্যান্ট মর্টালিটি রেট ইনফ্যান্ট মর্টালিটি রেটের উপরেও শিশু কত শিশু জন্ম নিল এটা হচ্ছে কত শিশু মারা গেল ঠিক আছে জি স্যার আর ম্যাটারনাল মর্টালিটিতে আমরা হিসাব করছি কত মা মারা গেল আর কত শিশু জন্ম তাহলে দুইটা কি একই জিনিস দুইটা ইন্ডিকেটর তো সেম না জি স্যার একটা মা একটা শিশু এই ক্ষেত্রে ম্যাটারনাল মর্টালিটি রেটটা এখন আর বলা না এখন হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও আমরা সবসময় ইনফ্যান্ট মর্টালিটি রেট বলবো কিন্তু ম্যাটারনাল মর্টালিটি রেট বলবো না ম্যাটারনাল মর্টালিটি রেশিও বলবো ক্লিয়ার করো রেটের ক্ষেত্রে উপরে জি স্যার বুঝছি উপরে নিচে সেম জিনিস থাকবে আর রেশিওর ক্ষেত্রে একটার সাথে একটা কম্পেয়ার হবে আমরা যখন তোমাদের ক্লাসে হিসাব করব এই বছর তোমাদের মধ্যে কজন ফেল করছে তখন বলা হবে কি ফেল ডিভাইডেড বাই কত স্টুডেন্ট ঠিক না জি স্যার পার্সেন্ট ফেল সব স্টুডেন্টের মধ্যে এখানে ছেলে মেয়ে সব আছে আর আমরা যখন ছেলেরা বেশি ফেল করছে না মেয়েরা বেশি ফেল করছে এটা কম্পেয়ার করতে যাব উপরে ছেলেরা ছেলে ফেল করছে 20 জন মেয়ে ফেল করছে 30 জন 3/2 এভাবে একটা ইয়ে করবো না কম্পেয়ার এটাকে বলা হয় রেশিও মেয়ে এতজন শিশু জন্ম নিতে গিয়ে এতজন মা মারা গেছে এটা হচ্ছে রেশিও ম্যাটারনাল মর্টালিটি রেশিও ক্লিয়ার ইয়েস স্যার জি স্যার হ্যাঁ তোমাদের এরপরে রেট রেশিও গুলো আসবে এই জন্য তোমাদেরকে আগে ক্লিয়ার করলাম রেট কি রেশিও কি রেটের ক্ষেত্রে দুইটাই সেম থাকবে রেশিওর ক্ষেত্রে একটার সাথে একটা কম্পেয়ার হবে ইনসিডেন্স প্রিভ্যালেন্স আবার আসছে ইনসিডেন্স প্রিভ্যালেন্স হোয়াট ইজ ইনসিডেন্স কে একজন বলো ইনসিডেন্স কি স্যার 24 আওয়ারসে যতজন রোগী এটা যদি এমন দেখা যায় যে দেশের 24 ঘন্টায় অনেক বেশি হয়ে যাচ্ছে ওরা হচ্ছে কজন নিউ কেস ওটা হিসাব করতে পারে এটা একটা যেটা সেট করা হয় অল নিউ কেসেস আর ইনসিডেন্স নিউ কেস বলতে যদি বলা হয় গত এক মাসে নতুন কেস কয়টা আসছে ওদেরকে আমরা ইনসিডেন্স বলবো ওটাও বলতে পারবে ওনারা তাহলে এখানে টাইমটা আসবে না এখানে আসবে অল নিউ কেসেস আর ইনসিডেন্স আর প্রিভ্যালেন্স মানে ওল্ড এন্ড নিউ কেস টোটালটা প্রিভ্যালেন্স আসবে টোটাল ইনসিডেন্স হচ্ছে নিউ কেস এন্ড প্রিভ্যালেন্স হচ্ছে নিউ এন্ড ওল্ড তোমরা জাস্ট মনে রাখো এখন এগুলো আরো পড়তে পড়তে আরো অনেকগুলাই আসবে প্রত্যেক জিনিস হচ্ছে ইনসিডেন্স হচ্ছে নিউ কেস প্রিভ্যালেন্স ওল্ড এন্ড নিউ ইনফ্যান্ট মর্টালিটি রেটে দুইটাই সেম ম্যাটারনাল মর্টালিটি রেশিওতে কম্পারিজন হবে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ডিফাইন হেলথ হেলথটা কি হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট হেলথ একটা স্টেট কিসের স্টেট কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং এন্ড নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফর্মিটি এন্ড দ্য পার্সন ক্যান লিড এ সোশ্যালি এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ হেলথ এবং ডিজিজ এই দুইটার ডেফিনেশন আমরা আজকে মুখস্থ করব আমরা আজকে যখন এটা পড়ালেখা করব আজকে দুইটা জিনিস শিখি একটা হেলথের ডেফিনেশন একটা ডিজিজের ডেফিনেশন এরপর হচ্ছে ডিটারমিনেন্টস অফ হেলথ কি ডাইমেনশনস অফ হেলথ কি স্পেকট্রাম অফ হেলথ এগুলো একে একে দেখতে হবে তোমরা একে একে স্পেকট্রাম অফ হেলথ এন্ড ডাইমেনশনস অফ হেলথ এই দুইটা ফিগার নিজে রাখতে হবে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ এগুলো এখনো সবগুলো বেসিক এর মধ্যে আছি আমরা বেসিক থেকে
আমরা যখন একটু ভিতরের দিকে যাবো সবকিছুই জানবো। এখন অ্যাটেন্ডেন্স হচ্ছে 43, বাকিরা কই গেছে? স্যার রোল 30 এতক্ষণ ছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। স্যার সেম হতো স্যার, রোল 25 আর 30 এই দুইজন স্যার। স্যার আমার আগের ক্লাসটা ওইভাবে মিস হয়েছে, রোল 36। স্যার 29 এরও কারেন্ট চলে গেছে। পাঁচজন নাই কি কে? স্যার 29 নাই এখন, স্যার কারেন্ট চলে গেছে। ঠিক আছে স্যার, 29 কে আমি কাউন্ট করলাম। 43 ও নাই বলছে। 43 স্যার আসছি। মারুফ কই? মারুফ আসছে? মারুফ না স্যার, মারুফ করাবে পরে, করাবে বলছে। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।